Hey everyone, welcome back to my channel. আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি মসুর ডালের হালুয়া। আর এই হালুয়াটা একটু আনকমন টাইপের একটা হালুয়া, কারণ নরমালি এটা তেমন একটা বানানো বা খাওয়া হয় না। কিন্তু এই হালুয়াটা অন্য সব হালুয়ার মতো খেতে অনেক মজার। আমি বানিয়েছি এবং খেয়েছি আর আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমার মনে হয়েছে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য। আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। মসুর ডালের হালুয়া বানানোর জন্য আমি আজকে মসুর ডাল নিয়েছি হাফ কাপ। আর ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এখন আবার আমি একবার ধুয়ে নিয়েছি। আমি চিনি নিয়েছি হাফ কাপ। চিনি আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে বাড়িয়ে নিতে পারেন। আমি এক কাপ দুধের সাথে হাফ কাপ পানি মিলিয়ে নিয়েছি। আমি ঘি ইউজ করব হাফ কাপ। আর আমি আমার ঘরে বানানো ঘিটা ইউজ করছি, এটার ভিডিও আপনারা চাইলে আমার চ্যানেলে চেক করে নিতে পারেন। কিছু কিশমিশ নিয়েছি আমি, কাঁচ বাদাম, পেস্তা বাদাম এবং কাজু বাদাম মিলিয়ে কুচি করে নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম ইউজ করতে পারবেন। আমি তিনটা এলাচ আর দুটো দারচিনির ছোট টুকরা নিয়েছি। এক চিমটি পরিমাণ লবণ নিয়েছি আর কিছু জাফরান আমি অল্প গরম দুধে ভিজিয়ে রেখেছি, এটা আমি কালারের জন্য ইউজ করব। আমি এখন ডালটাকে পানি ঝরিয়ে নিয়েছি আর এটাকে এখন আমি ব্লেন্ড করে নিব। আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করতে না চান সেক্ষেত্রে আপনারা এটাকে পাটায়ও বেটে নিতে পারেন। এখন চুলায় মিডিয়াম আঁচে একটা প্যান বসিয়ে আমি এর মধ্যে হাফ কাপ ঘি নিয়েছি। তারপর নিয়েছি এলাচ আর দারচিনির টুকরাগুলো। এখন এলাচ দারচিনিটাকে কিছুক্ষণ নেড়ে নিয়ে এর মধ্যে আমি ব্লেন্ড করে রাখা ডালটা নিয়ে নিচ্ছি। ডালটা নিয়ে নিয়ে সাথে সাথে আমি নাড়তে শুরু করেছি। আর এই মিডিয়াম আঁচে রেখে ডালটাকে আমি প্রায় 10-12 মিনিটের জন্য নেড়ে নেড়ে খুব ভালোভাবে ভেজে নিব। প্রায় 10 মিনিট ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি যে দুধ আর পানির মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর চুলার আঁচ কমিয়ে আমি মিডিয়াম থেকে এখন আবার মিডিয়াম লো করে দিয়েছি। এখন এটাকে নেড়ে আরেকবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দুধটা যখন একটু টেনে গেছে তখন এর মধ্যে আমি দুধে ভেজানো জাফরানটা দিয়ে দিচ্ছি। এরপর আরেকবার এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরেকবার একটু ফুড কালার ইউজ করেছি, আমি একটু অরেঞ্জ ফুড কালার পানিতে গুলিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। জাফরান দেওয়ার পর আমার মনে হয়েছে যে কালারটা ভালো আসেনি, তাই আমি আরেকটু কালার ইউজ করেছি। বাট এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে ইউজ না করলেও পারবেন। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর হালুয়াটা যখন একটু শক্ত হয়ে গেছে তখন এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চিনি দেওয়ার পর হালুয়াটা কিন্তু আবার নরম হয়ে যাবে, কারণ চিনির পানি ছাড়বে। এটাকে আবার আমাদের নেড়ে নেড়ে একটু শক্ত করে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটাকে আমি মিডিয়াম লো থেকে আবার একটু মিডিয়ামে করে দিয়েছি। আরও প্রায় বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর চিনির পানিটা শুকিয়ে গেছে, হালুয়াটা আরও শক্ত হয়েছে। এখন এর মধ্যে আমি যে লবণ রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর কিশমিশ এবং বাদাম কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে আবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই সময় আমি যে দারচিনি আর এলাচগুলো দিয়েছিলাম সেগুলোকে এভাবে করে একটু হাত দিয়ে তুলে নিচ্ছি। আরও প্রায় 5-7 মিনিটের জন্য এখন আমি হালুয়াটাকে ভেজে নিব। যখন দেখবেন যে হালুয়ার পাতিলের গায়ে লেগে থাকছে না, পাতিল থেকে খুব সহজেই হালুয়াটা উঠে আসছে এবং হালুয়াটা যথেষ্ট পরিমাণ শক্ত হয়ে গেছে, তখন বুঝতে হবে হালুয়া হয়ে গেছে। আমার হালুয়া হয়ে গেছে। আর আমি নামানোর আগে এর মধ্যে আরও প্রায় 1 চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। নামানোর আগে ঘি দিলে যেটা হয় সেটা হচ্ছে হালুয়া থেকে ঘিয়ের খুব সুন্দর একটা গন্ধ আসে, বাট এটা না দিলেও চলবে, কারণ এমনিতেও হালুয়া আমরা ঘি দিয়েই ভেজেছি। ঘিটা দিয়ে আমি আরেকবার একটু ঘিটাকে নেড়ে চেড়ে হালুয়ার সাথে মিশিয়ে নিলাম। হালুয়াটাকে এখন আমি নামিয়ে নিব। আমি একটা বাটিতে হালুয়াটাকে নামিয়ে নিয়েছি আর এখন একটা স্প্যাচুলা দিয়ে এটাকে একটু চেপে চেপে চারোদিক থেকে সমান করে নিচ্ছি। এখন আমি আমার পছন্দ মতো শেপে হালুয়াগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে হালুয়া কেটে নিতে পারেন। কেটে নিয়ে হালুয়াগুলোকে আমি একটা বাটিতে নিয়ে সার্ভ করেছি আর উপরে আবার একটু বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিয়েছি। সাজিয়ে দিলে যে কোনো খাবার দেখতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে। আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমি আরও আশা করছি আপনারা বাসায় এই হালুয়াটা বানাবেন, কারণ আমার কাছে মনে হয় আমরা সবসময় যদি কমন কিছু না বানিয়ে কখনো একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি আর সেটা যদি খেতে হয় অনেক মজার, তাহলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে এবং অন্যদের কাছ থেকে অনেক প্রশংসা পাওয়া যায়। আর তাছাড়া আমার ভিডিও রিলেটেড যদি কোনো কোশ্চেন আপনাদের থাকে, আপনারা সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি অ্যান্সার করতে ট্রাই করব।
আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।